আমার মনে হয় যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে খুবই আত্মঘাতী সিদ্ধান্ত, এবং আমি এই ক্রিকেট খেলার বিশেষ করে বিশ্বকাপটা আমি পার্সোনালি গতকাল থেকে বয়কট করেছি। আমি আমার বাসায় বিশ্বকাপ খেলার জন্য আমি কোনো চ্যানেল অন করব না। আমার ফ্যামিলি যেই খেলা দেখতে হোক না কেন, তার অন্য বাসায় যে দেখতে হবে হয়তো বা, আমার বাসায় আমি বিশ্বকাপ খেলা দেখাবো না, নিজেও দেখবো না। এটা আমি নিজের সঙ্গে নিজে প্রতিজ্ঞাবদ্ধ। একটা পাণ্ডব যেটা বাংলাদেশ ওপেনে অদ্বিতীয়, এখনও ইতিহাস যে তার মতো ওপেনার এখনও বাংলাদেশ ক্রিকেট দলে হয়নি, আর কত বছর যাবত হবে কিনা জানি না, সেই তামিম ইকবাল দলে নেই, এই বিষয়ে আপনি কি? সব থেকে ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করা হচ্ছে একজন বাংলাদেশি খেলোয়াড়, তার নাম হচ্ছে তামিম ইকবাল। অলরাউন্ডার তো অনেক আছে বাংলাদেশে, অনেক স্টার আছে, অনেক সুপার স্টার আছে খেলার ভিতরে, বাট একজন সিনিয়র ওপেনার, যেহেতু আমরা এখন পর্যন্ত আমরা পারফেক্ট একটা ওপেনার জুটি পাইনি, যদি পেতাম তাহলে হয়তো বা তার এক্সচেঞ্জ করে তাকে অন্য কেউ আমরা খেলাইতে পারতাম, যেহেতু পাই নাই। সেহেতু আমার মনে হয় যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে খুবই আত্মঘাতী সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্তের সঙ্গে অ্যাজ এ ক্রিকেট লাভার, অ্যাজ এ বাংলাদেশি হয়ে আমি এই সিদ্ধান্তের সঙ্গে কখনোই একমত পোষণ করছি না, এবং আমি এই ক্রিকেট খেলার বিশেষ করে বিশ্বকাপটা আমি পার্সোনালি গতকাল থেকে বয়কট করেছি। আমি আমার বাসায় বিশ্বকাপ খেলার জন্য আমি কোনো চ্যানেল অন করব না। আমার ফ্যামিলি যেই খেলা দেখতে হোক না কেন, তার অন্য বাসায় যে দেখতে হবে হয়তো বা, আমার বাসায় আমি বিশ্বকাপ খেলা দেখাবো না, নিজেও দেখবো না। এটা আমি নিজের সঙ্গে নিজে প্রতিজ্ঞাবদ্ধ। সো কারণ আমি এরকম সিদ্ধান্ত নিয়েছি যে আমি যে দর্শক হয়ে আমি একজন ক্রিকেট প্রেমী ছেলে, আমি বিকেএসপি বিভাগীয় ক্যাম্পিং করেছি খুলনা বিভাগীয়, আমি জেলাভিত্তিক বিকেএসপি ক্যাম্পিং করেছি, আমি ফার্স্ট ডিভিশন খেলেছি সূর্য তরুণে, আমি বিভাগীয় টিমে খেলেছি এবং মাগুরা জেলা টিমের হয়ে খেলেছি। সো অ্যাজ এ ক্রিকেটার হয়ে আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা আত্মঘাতী, এবং এই সিদ্ধান্তটা টোটালি একদমই নিজস্ব পরিপন্থীর উপরে নির্ভর করে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ক্রিকেটের লাভার হিসাবে আমার এই খেলাটা আসলে দেখাটা যুক্তিসঙ্গত না। সেটা আমি বলতে পারবো না, যার দ্বন্দ্বের কারণেই হোক না কেন, ফর্মে থাকা, কারণ আপনারা দেখেছেন যে এতদিন পরে সে ফর্মে আসছে, খেলছে, খেলার পরে লাস্টে যে নিউজিল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা খেললো, খেলার পরে কিন্তু সে কিন্তু ভালো পারফর্ম করেছে, এমন নয় যে তার পারফর্মও খারাপ করেছে, সেরকম কিন্তু কিছু না। সো তারপরও তাকে যে এই যে গেমলিংটা হচ্ছে, এটা আসলেই আমাদের কাছে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে, ক্রিকেট প্রেমী হিসাবে আমাদের কাছে খুব খারাপ লেগেছে, বিশেষ করে আমার কাছে। সেই হিসাবে আমি মনে করি যে আমি বিশ্বকাপ খেলা দেখবো না। আপনি কি মনে করেন যে এই যে ক্রিকেট খেলা বন্ধ রাখলে কি আসলে এই সমস্যার সমাধান হবে? ক্রিকেট খেলা বন্ধ রাখলে মানে ক্রিকেট খেলা দেখা থেকে বিরত থাকলে? না, আমার দেখে এটা আমার নিজস্ব স্বাধীনতা, আমার ভালো লাগে না, আমি দেখবো না। কারণ আমার কাছে মনে হচ্ছে তামিমের সঙ্গে ন্যায় বিচার হয়নি, তামিমের সঙ্গে ন্যায় বিচার হয়নি। আমাদের প্রত্যেকটা দেশের অন্যান্য দেশগুলো আপনি দেখেন না, যারা ফর্মে আছে, যারা খেলতেছে, সিনিয়র খেলোয়াড় যারা আছে, আমাদের তো এমন কোনো সুপারস্টার, এমন কোনো সুপারস্টার কার? আমরা ক্যামেরাতে একটা ম্যাচ ভালো খেললে ধাম করে আমরা আইপিএলে নিয়ে যাচ্ছি, আইপিএলে নিয়ে পাঁচটা ম্যাচ বসে তার লাইফটা ধ্বংস করে দিচ্ছে, একটা ম্যাচ ভালো খেললে ধাম ধাম করে পাঁচটা অ্যাডের জন্য তাকে আমরা অ্যাডে নিয়ে যাচ্ছি। তা আমার ক্রিকেটাররা যখন ক্রিকেটের বাদ দিয়ে, মেন প্রফেশন বাদ দিয়ে, তার ইনকাম যখন বাইরের প্রফেশনে বেশি টাকা হচ্ছে, তো ক্রিকেটে মনোযোগ দিচ্ছে না। তো সেই জায়গাগুলো থেকে তো আমাদের ক্রিকেটাররা এখনও স্টার তৈরি হচ্ছে না, তারা নিজেরা ক্রিকেট খেলতে খেলার প্রতি, আমাদের ক্রিকেট খেলে যেমন আমরা অ্যাক্টিং করলে দুইটা টাকা পাই, এটা আমাদের রুটি রুজি। এটা যখন একটা ক্রিকেটারের মাথায় ঢুকবে যে আমি ভালো খেললে টিমে থাকবো, দুইটা টাকা পাবো, আমার ফ্যামিলি চলবে, সেটা তো নাই। একটা ম্যাচ ভালো খেললে ধাম করে তাকে দশটা অ্যাড দিয়ে দিচ্ছে, ধাম করে তাকে এই শোরুমে উদ্বোধন করার জন্য নিয়ে যাচ্ছে, তার তো উপ ইনকাম আছে। সো এখানে মনোযোগ দেওয়ার তো তার কোনো দরকার নেই। সো আমি মনে করি যেটা, সেটা হচ্ছে যে একটা খেলোয়াড়কে জুনিয়ররা, তাদেরকে ওই সময়টা দিতে হবে, একটা সিনিয়ররা যতক্ষণ খেলে আজকে তাদের পারফরমেন্স দেখিয়েছে সে পর্যন্ত সময় দেওয়া উচিত, দাম দাম করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, আমার কাছে তাই মনে হয়। একজন অভিজ্ঞ প্লেয়ার দলে নেই আসলে, তার জায়গা কি, তার অভাব কি পূরণ করতে পারে? তার অভাব কি আপনারা পাইছেন এশিয়া কাপে, কি আপনারা পাইছেন তার অভাব পূরণ করতে পারছে? পারে নাই। সো যতক্ষণ না পর্যন্ত অভাব পূরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তামিম যেহেতু খেলতেছে, ভালো খেলতেছে, আমার মনে হয় তামিমকে দলে রাখা উচিত ছিল। আর এটা ইন্টারনাল অনেক গেম চলে, অনেক করাপশন তো সারা বাংলাদেশে সব জায়গায় ভরে গেছে, কোথাও বাকি নাই। হ্যাঁ, পাসপোর্ট অফিস থেকে খেলার মাঠ পর্যন্ত কোথাও বাকি নেই করাপশন হইতে। সো এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, যেটা হচ্ছে চলতেছে, চলতে দিন, যাদের ভালো লাগবে দেখবেন, যাদের ভালো লাগবে দেখবেন। সবশেষ আমার প্রশ্ন সবশেষ, সেলিব্রিটি ক্রিকেট নিয়ে কি বলতে চাও আজকে লাস্ট? সেলিব্রিটি ক্রিকেট নিয়ে আমরা বলতে চাই, যেটা আগে তো আমাদের টার্গেট ছিল যে বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে রাখার জন্য, ধরে রাখার জন্য আমরা এত কষ্ট করে আমরা টুর্নামেন্টগুলো খেলতেছি, কিন্তু আমার তরফ থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রফেশনের বাইরে এসে ক্রিকেট খেলতেছি, এখানে সব সেক্টরের লোকজন আছে, সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করে খেলতেছি। আমার মনে হয় না যে এখানে শুধু খেলাটাই এনজয় করা উচিত,
আমরা আমাদের এখানে যারা খেলছে বেশিরভাগ লোকই দেখতেছি খুব অ্যাটাকিং, খুব সিরিয়াস। আমার মনে হয় সিরিয়াসনেসটা কম করে, যেহেতু আমরা এন্টারটেইন থেকে আর একটা এন্টারটেইনে আসছি, মাত্র তিন দিন টুর্নামেন্ট খেলবো, সো আমাদের মনে হয় এটা এনজয় করে আমাদের খেলা উচিত। এটার ভিতরে কোনো রকমের কোনো ঝামেলা না করে মারামারি ধরাধরি তর্কাতর্কি, কারণ এগুলো চলতেছে অলরেডি, সো আমার মনে হয় এটা এনজয় করা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।